বঙ্গদেশে শ্যামাকালী দক্ষিণাকালী পুজোর প্রচলন করেন নবদ্বীপের মাতৃসাধক কৃষ্ণানন্দ আগম্বাগীস। প্রাচীনকাল থেকে চৈতন্যভূমি নবদ্বীপ যেমন বৈষ্ণব তীর্থ ছিল, তেমনই ছিল শক্তি সাধনার কেন্দ্র। 1400 খ্রিস্টাব্দে চৈতন্যদেবের সময়ে তন্ত্র সাধনায় নানা ব্যভিচার প্রকট হয়। তখন মানুষ মা কালীকে উগ্র স্বভাবের দেবী বলে ভাবতেন। কোনো গৃহে তার পুজো হতো না। সেই যুগে কালী মূর্তি কেউ তৈরি করেননি। মায়ের পুজো হতো অন্যভাবে, যন্ত্রে বা শিলায়। কৃষ্ণানন্দ আগমবাগীস সেই সময়ে মায়ের সাকার রূপ, মায়ের মূর্তি গড়তে চাইলেন, যাতে গৃহস্থরা সেই মূর্তিকে পুজো করতে পারেন। কিন্তু মায়ের শান্তরূপ কেমন দেখতে হবে তিনি কিছুতেই ভেবে পাচ্ছিলেন না। তিনি তাই মায়ের কাছে প্রার্থনা করলেন যে মা যেন তাকে মায়ের রূপ দর্শন করায়। মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, আজ রাতের শেষে ভোরবেলায় কৃষ্ণানন্দ প্রথম যে নারী মূর্তি দর্শন করবেন সেই মূর্তি মায়ের সাকার রূপ হবে। ভোরবেলায় কৃষ্ণানন্দ দেখলেন একটা বধূ গোবরের ঘুঁটে দিচ্ছেন। বধূর মাথায় লম্বা খোলা চুল, গায়ের রং কালো। বধূ পরপুরুষ কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কাটলেন। এই রূপ থেকে কৃষ্ণানন্দ মায়ের মূর্তি গড়লেন। এই মূর্তি এখন বঙ্গদেশে শ্যামা কালী ও দক্ষিণা কালী রূপে পূজিত হয়। এর পাশাপাশি কৃষ্ণানন্দ বৃহৎ তন্ত্রসার বলে একটি বই রচনা করেছিলেন, যেখানে লেখা আছে শ্যামাকালী ও দক্ষিণাকালী পুজো করার পদ্ধতি ও মন্ত্র। কৃষ্ণানন্দ আগমবাগীস যে জায়গায় পুজো করতেন সেই জায়গায় নবদ্বীপবাসীর আবেগ, মা আগমেশ্বরীর নিয়মিত পুজো হয়। ওখানে আছে পঞ্চমুণ্ডীর আসনও। বর্তমানে পুজোর দায়িত্বে আছেন আগমেশ্বরী তলার সেনাল পরিবার। পুজোর আগে পঞ্চমীতে তারা নিজেদের হাতে তৈরি করেন 5 পোয়ার খড়ের মূর্তি। সেই মূর্তিটি একাদশীর দিন অবধি পুজো করা হয়। একাদশীতে বড় প্রতিমার দক্ষিণ পা যখন বাঁধা হয় তখন ছোট খড়ের মূর্তিটি বড় প্রতিমার বুকের মধ্যে প্রতিস্থাপন করা হয়। বড় প্রতিমার মাথা লাগানো হয় চতুর্থীতে। দেবীর চোখ আঁকা হয় অমাবস্যায়। অমাবস্যায় মধ্যরাত থেকে পুজো শুরু হয়, চলে ভোরবেলা পর্যন্ত। দীপান্বিতা অমাবস্যায় গোটা নবদ্বীপ ভেঙে পড়ে মায়ের পুজোতে অংশগ্রহণ করার জন্য। আগমেশ্বরী বাজার কমিটির সদস্যরা ভিড় নিয়ন্ত্রণ করেন। মায়ের ভোগে দেওয়া হয় অরহর ডালের খিচুড়ি, এঁচোড়, কচুর শাক, মোচা, চালতার টক। সারা রাত ধরে বিপুল সংখ্যক ভক্তরা মায়ের পুজো দেন। আচ্ছা, আপনারা যারা অঞ্জলি দেবেন তারা সামনে বসবেন, আর যারা অঞ্জলি দেবেন না তারা একটু পিছিয়ে বসবেন। যারা অঞ্জলি দেবেন, কি বললাম, অঞ্জলি যারা দেবেন তারা সামনে বসবেন, তাহলে একটু পিছিয়ে বসুন। যারা অঞ্জলি দেবেন তাদের পাশের জায়গা করে দিন। দেখছি, চেষ্টা করছি। ভগবান
Thank you.